মণিপুৰত প্ৰাক নিৰ্বাচনী হিংসা অচিনাক্ত দুৰ্বৃত্তৰ গুলীত নিহত দুজন বিজেপি কৰ্মী দেওবাৰে নিশা এখন গাড়ীত অহা অচিনাক্ত ব্যক্তিয়ে কৰে গুলীচালনা নিশা প্ৰায় 9 বজাত পূব ইম্ফলত সংঘটিত হৈছে ঘটনাটো মৃত আবুজাম জন আৰু আবুজাম টম্পা তেওঁলোক দুয়োজন সামৰু ৱাবাং লেইকাইৰ বাসিন্দা মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙে সোমবাৰে পুৱা ভুক্তভোগী পৰিয়ালক সাক্ষাৎকাৰৰ লগতে ঘটনাটো তীব্ৰ ভাষাৰে নিন্দা কৰিছে ইয়াৰ মণিপুৰৰ খবৰ আহিছে মণিপুৰত প্ৰাক নিৰ্বাচনী হিংসা যি হিংসাত দুগৰাকীক ইতিমধ্যে গুলীত নিহত হৈছে অচিনাক্ত দুৰ্বৃত্তই গুলি আহিছে দুগৰাকী বিজেপি কৰ্মী আৰু তেওঁলোক নিহত হোৱাৰ খবৰ আহিছে মণিপুৰৰ পৰা দেওবাৰে নিশা এখন গাড়ীত অহা অচিনাক্ত ব্যক্তিয়ে কৰিছিল গুলীচালনা নিশা প্ৰায় 9 বজাত পূব ইম্ফলত সংঘটিত হৈছে ঘটনাটো মৃত দুজনৰ নাম পুনৰবাৰ জনাম আবুজাম জন আৰু আবুজাম টম্পা তেওঁলোক দুয়োজন সামৰু ৱাবাং লেইকাইৰ বাসিন্দা এন বীৰেন সিঙে সোমবাৰে পুৱা ভুক্তভোগী পৰিয়ালক সাক্ষাৎ কৰিছে ঘটনাটো তীব্ৰ ভাষাৰে নিন্দা কৰিছে যিহেতু মণিপুৰত নিৰ্বাচনী আবহাৱা চলিছে মণিপুৰত এতিয়া প্ৰাক নিৰ্বাচনী হিংসাও দেখিবলৈ পোৱা গৈছে দুগৰাকী বিজেপি কৰ্মীক গুলীয়াই হত্যা কৰা হৈছে অচিনাক্ত দুৰ্বৃত্তই গুলী কৰিছে দেওবাৰে নিশা এখন গাড়ীত অহা অচিনাক্ত ব্যক্তিয়ে কৰিছে গুলীচালনা 9 বজাত পূব ইম্ফলত সংঘটিত হৈছে ঘটনাটো আৰু দুয়োগৰাকী সামৰু ৱাবাং লেইকাইৰ বাসিন্দা বুলি জানিব পৰা গৈছে এই ঘটনাক নিন্দা কৰিছে এতিয়া মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙে আৰু সাক্ষাৎ কৰিছে ভুক্তভোগী পৰিয়ালক di tujuh tiba mihan ni pun jauh sima kandem tawi aski komen si hang de kisu yar ga latte hujuk chu masih ma khuin ta rai ba si amar umda mu bar tyan se da party gi wa kar da attack to ne lo si nisham prajad attack to ba lo ne na bjp gi supporter wa kar ne attack kar ba ne lo wi sum na shanti purpa pandaba shanti leba pandaba dum ba hatba kangu singi khudoi gani agu na ai pai dum de sadana jadi ki mehar prashin ge putok ti ba bai wap to gani ai ngi ba sab sab dan ji gani an hold nation na hold state na মণিপুৰত এয়া দেখিবলৈ পোৱা গৈছে প্ৰাক নিৰ্বাচনী হিংসা কিছুদিন পূৰ্বে ইতিমধ্যে তেওঁলোকে ঘোষণা কৰিছিল নিৰ্বাচনৰ দিন পাঁচখন ৰাজ্যত ইতিমধ্যে নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হৈছিল মণিপুৰ আছিল সেই পাঁচখন ৰাজ্যৰ ভিতৰত কিন্তু সেনেকুৱা সময়তে এতিয়া প্ৰাক নিৰ্বাচনী হিংসা দেখিবলৈ পোৱা গৈছে এই নিৰ্বাচনী হিংসাত প্ৰাণ গৈছে দুগৰাকীৰ দুগৰাকী বিজেপি কৰ্মী প্ৰাণ হেৰুৱাব লগা হৈছে এই ঘটনাত অচিনাক্ত দুৰ্বৃত্তই গুলী কৰিছে কোন কেইগৰাকী তেওঁলোকক এতিয়ালৈকে বিচাৰি উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই তেওঁলোকৰ সম্পূৰ্ণ অনুসন্ধান ইতিমধ্যে অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে কিন্তু এক দুৰ্ভাগ্যজনক খবৰ নিৰ্বাচনী আবহাৱা চলি আছে মণিপুৰত তেনেকুৱা সময়তে এয়া ঘটনা এটা সংঘটিত হৈছে য'ত দুগৰাকী বিজেপি কৰ্মীক গুলীয়াই হত্যা কৰা হৈছে তাক লৈ এতিয়া যথেষ্ট উত্তেজনা বিৰাজ কৰিছে সমগ্ৰ ৰাজ্যখনত দেওবাৰে নিশা এখন গাড়ীত আহিছিল এই অচিনাক্ত ব্যক্তিয়ে তেওঁলোকে গুলীচালনা কৰিছে নিশা প্ৰায় 9 বজাত সংঘটিত হৈছে ঘটনাৰ স্থান হৈছিল পূব ইম্ফল আৰু তেনে সময়তে আবুজাম জন আৰু আবুজাম টম্বাক গুলীয়াইছে আবুজাম জন যিগৰাকীৰ বয়স 51 বছৰ আবুজাম টম্বা 37 বছৰীয়া এই দুগৰাকীক গুলীয়াই হত্যা কৰা হৈছে দুয়োজন সামৰু ৱাবাং লেইকাইৰ বাসিন্দা তেওঁলোকে মুখ্যমন্ত্ৰীয়ে এতিয়া এন বীৰেন সিঙে এই সন্দৰ্ভত ইতিমধ্যে আমি ভাষ্য শুনাইছোঁ যি ভাষ্যত তেওঁ ইতিমধ্যে কৈছে যে এয়া অতি দুৰ্ভাগ্যজনক খবৰ নিৰ্বাচনক লৈ এনেধৰণৰ কুটাঘাত হ'ব নালাগে নিৰ্বাচনক লৈ এনেধৰণৰ হিংসা কেতিয়াও হ'ব নালাগে সেই কথা ইতিমধ্যে জনাইছে তেওঁ দুই বিজেপি কৰ্মীয়ে নিৰ্বাচনীৰ প্ৰচাৰত লাগি আছিল তেনেকুৱা সময়তে পূব ইম্ফলত সংঘটিত হৈছে যিটো ঘটনা নিশা প্ৰায় 9 বজাত সংঘটিত হৈছে এই ঘটনাটো গুলীয়াই হত্যা কৰা হৈছে দুগৰাকীকৈ বিজেপি কৰ্মীক আৰু তাকে লৈ এতিয়া চাঞ্চল্য বিৰাজ কৰিছে সমগ্ৰ ৰাজ্যখনত ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ নিলয় ভট্টাচাৰ্য আমাৰ সৈতে ফোনযোগে সংযুক্ত হৈছে নিলয় ভট্টাচাৰ্য সঁচাকৈয়ে এটা অতি দুখ লগা এখন ছবি চুবুৰীয়াৰ ৰাজ্যখনত এনে এটা নৃশংস ঘটনা সংঘটিত হৈছে প্ৰাক নিৰ্বাচনী হিংসা যাৰ ফলত দুগৰাকী বিজেপি কৰ্মীৰ নিহত হৈছে আপোনাৰ পৰা আৰু অধিক তথ্য জানিব বিচাৰিম হয় কৃপাঞ্জল 27 ফেব্ৰুৱাৰী আৰু 3 মাৰ্চত দুদিনীয়াকৈ মণিপুৰত এই নিৰ্বাচন হ'ব আৰু এই নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত আজি পশ্চিম ইম্ফল জিলাৰ চমুৰা অঞ্চলত এয়া ঘটনা 9 তাৰিখে সন্ধিয়া মাছু চিনেমা হলৰ বাহিৰত একত্ৰিত
কিছু যুবক লৈ নিৰ্ধাৰে গুলি চালনা কৰা হয়। কোৱা হৈছে যে এখন বলেনো গাড়ীত তাত অচিনাক্ত দুর্বৃত্ত আহিছিল আর দুর্বৃত্তই গুলি চালনা করে, যার ফলত দুজনকৈ ব্যক্তি তাত আজুম্বাম জন আর আবুজান থম্বা এই দুজন ব্যক্তি তাত নিহত হয়, গুলিত তেখেতসকল আঘাত হয় আর এজনক হসপিটালত অনার পিছত নিহত হয়। আজি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাতেপুয়ায় তালে গৈছিল, গৈ পেলায় মৃতকসল পরিয়ালের কথা আলোচনা করে। তেখেতে কয় যে এই দুইগৰাকী ব্যক্তি দুইগৰাকী ব্যক্তি নিধন হয়েছে, তেখেতসকল হৈছে বিজেপির তাত কর্মকর্তা, এজন পুলিশ কর্মী বলেও কোৱা হৈছে। আর এই বিজেপিক টার্গেট করা হয়েছে নির্বাচনের আগত, তেখেতে নিজমুখে কয়। আর এই গোটেই ঘটনাটোর আড়ত কোন আছে, কিহর বাবে এনেকুৱাকে বিজেপি কর্মীক তাত টার্গেট করে পেলায় গুলি চালনা করা হয়েছে, মরা হয়েছে? আর এই নির্বাচনী হিংসা যদি আরম্ভ হয়েছে তো কিয় আরম্ভ হয়েছে, অনুসন্ধান করবলে জয়েন্ট একশন কমিটি এখন তৈরি করে দিয়া হয়েছে। আর একটা কথা মানে কোঁ যে এয়া এইবারও নির্বাচন বিজেপির বাবে একটা লিটমাস টেস্ট, যেহেতু বিজেপির যখন যুব রাজ্যত বিজেপির শাসন আছে সেই সময় রাজ্যত বিজেপিয়ে একক গরিষ্ঠতাতে সরকার গঠন করব, এবার চর্চা করব। আর তাত মণিপুর এখন এনে রাজ্য যত বিজেপি সরকার এনপিপি আর এনপিএফ লগতে এলজেপি আর ইন্ডিপেন্ডেন্টর এমএলএও আছে। এইবার নির্বাচনের আগত এনপিপির এজন এমএলএ তেখেত এনপিপি ত্যাগ করে বিজেপি বিজেপি যোগদান দিছে। আর যদি আপনি 2017 নির্বাচন দেখে তো 2017 নির্বাচন কংগ্রেস একক গরিষ্ঠতা থাকা দল আছিল, 28টা এমএলএ কংগ্রেসের হাতত আছিল, 21টা এমএলএ বিজেপির হাতত আছিল। আর তার লগতে এলজেপি তার এলজেপি এনপিএফ এনপিপি তেখেতসকলের এমএলএ সাপোর্ট দি সরকার গঠন করেছিল। তো এইবার বিজেপিয়ে মণিপুর নির্বাচন যে দুটা কেন্দ্র পয়েন্টত যে নির্বাচন এইবার উপনীত হব তার ভিতরে এটা হল শান্তি। কারণ আপনি চাব বিগত 5 বছর মণিপুর কিন্তু কোনো বন্ধ কোনো ব্লকেড কোনো এনেকুৱাকে প্রোটেস্ট হওয়া নাছিল, আর যেহেতু মণিপুর প্রায় সচরাচর সদায় হয়েছিল, আর সেয়াই সেই একটা প্রথম এজেন্ডা লৈ মণিপুর বিজেপি এইবার নির্বাচন খেলিব। আর তার লগতে পাহাড় আর ভৈয়ামর যে একটা সমন্বয় বিজেপিয়ে লেট গো টু হিলস বলে একটা ক্যাম্পেইন চলাইছিল, যত যে ডেভেলপমেন্টের কাম কাজ সমূহ আছে সেই সমূহ পাহাড়লে লৈ গৈছিল, পাহাড়ের যে জেলা সমূহ আছে তালে লৈ গৈছিল। কিন্তু ঠিক নির্বাচনের আগত আমি প্রায় তিনটা এনেকুৱা ঘটনা দেখিলো। প্রথম তো হয়েছিল যত চুরাচনপুর আর্মির আসাম রাইফলসের এজন ক্যাপ্টেন তেখেতর পরিবারের আন দুজন সদস্য আর আসাম রাইফলসের 4 জনক জওয়ান তাত এম্বুশ করে পেলাই তাত মরা হয়েছিল। আর তারপর আজি এসপ্তাহ আগত আসাম রাইফলসে তাত আইডি ব্লাস্টত আর দুজনকৈ আসাম রাইফলসের জওয়ান তাত আহত হয়েছে, এজন নিহত হয়েছিল। সো এই দুটা ঘটনা যদি আমি চাও, আর তার লগতে যদি কালি রাতির যে ঘটনা সেয়া যদি চাও যে মুখ্যমন্ত্রীজনে নিজেই কৈছে যে বিজেপি লৈ টার্গেট করা হয়েছে, বিজেপি দুজন কর্মীক মরা হয়েছে, গোটেখিনি যদি চাও তাহলে ডেফিনেটলি এটা আপনি এটা ক্রনোলজিক্যালি যদি ইভেন্টসবুর চায় তাহলে এটা 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 কনক্লুশনলে আহিব পারে যে মণিপুরের নির্বাচন কিনখন কিন্তু এইবার খুব প্রতিদ্বন্দ্বিতা করে, তার ভিতর 31খন জয়লাভ করলে এককভাবে সরকার গঠন করব পারে। আর কিছুদিন পূর্বে ইতিমধ্যে কৈছিল যে আমি ইয়াতে 40খনের উপর আসন পাবলে আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি পাম বলে মুখ্যমন্ত্রীগুলো ভাষণ দিছিল এন বীরেন সিং এ, তার পাছতে এই তৎপরতাব দেখা পাওয়া গেছে। আজিও এই কথা কৈছে, আমি যেহেতু একেবারে সঠিকভাবে আছো বা আমি জিকিম বলে যেহেতু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছো তার বাবে আমাক টার্গেট করা হয়েছে, আপনি কোয়া কথা কি? না হয় হয় মানে কৃপাঞ্জল একটা কথা চাও যে 60খন আসনের নির্বাচনত এইবার একক গরিষ্ঠতা পাবলে হলে প্রায় 31খন আসন বিজেপিক লাগিব। বিজেপি দৃঢ় বিশ্বাস যে 40খনতকে বেশি আসন বিজেপি তাত পাবলে সক্ষম হব। লগতে যদি এনপিপি যে একটা কনস্টিটিউয়েন্ট পলিটিক্যাল পার্টি এবার সরকার এনপিপি যদি কৈছে তাহলে কনৰাড চাংমাই কৈছে যে কনৰাড চাংমাই দলে বা এনপিপিয়ে প্রায় 30খন আসন তালে পাব। সো ডেফিনেটলি এটা এটা কনটেস্ট তার ডেফিনেটলি আছে। লগতে কংগ্রেসের যে মন্তব্য যে কংগ্রেসে অক্রাম ইগোবি সিং এটাও পার্টি প্রেসিডেন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী তেখেতে কৈছে যে কংগ্রেসেরও কিন্তু এবার যে প্রদর্শন সেই আশা অনুরূপ হব। সো ডেফিনেটলি ইয়ার আগতে যে আপনি মানে তোমার যে দুটা ঘটনা কৈছো যে ইয়ার আগতে আসাম রাইফলসের প্রায়
সাতজন কই জওয়ানক বা আর্মি তাত আইডি এক্সপ্লোজন অথবা এম্বুস করে পেলে মানি পেলা হয়েছিল। তারপর সেইদিন আইডি এক্সপ্লোজন আইডি বিস্ফোরণ যদি আমি চাও তাহলে ডেফিনেটলি চক প্রথম তো ঘটনাত এন এস সি এন আই এম এর হাত আছে বলে এন এস সি এম এ নিজেই স্বীকার করেছে। তারপর ঘটনাটা এতালেক কোন তার আড়ত আছে সেয়া এতালেক পরিষ্কার হয়ে বা একেবারে সাফ হয়ে যাওয়া নাই। ডেফিনেটলি একটা অশান্ত পরিস্থিতি আমি ইঙ্গিত দিছে আর এই অশান্ত পরিস্থিতিটা কিন্তু আজি মুখ্যমন্ত্রী নিজ মুখেই স্বীকার করেছে যে বিজেপিক টার্গেট করে লওয়া হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা বড় ডর স্টেটমেন্ট যে বিজেপিক তার টার্গেট করা হয়েছে। আমি দেখেছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচন যেনেকুয়াকে বিজেপিয়ে টার্গেট বিজেপিক টার্গেট করা হয়েছিল বা যে এলিগেশন হয়েছিল বা ত্রিপুরা যে নির্বাচন হয়েছে তার এলিগেশন আসলে যে তৃণমূল কংগ্রেসক কেন টার্গেট করা হয়েছিল আর নির্বাচনী হিংসা বা রাজনৈতিক হিংসা তুঙ্গত আসে পশ্চিমবঙ্গ যদি যদি আমি দেখো আর যদি আমি ত্রিপুরাতো যদি মিউনিসিপাল ইলেকশন খেলে রিসেন্টলি আমি চাও ডেফিনেটলি এই নির্বাচনী হিংসা যেটু একটা একটা ধারা সেই ধারাটা হয়তো এইবার মণিপুরে কিন্তু চূড়ান্ত রূপ পাইছে। এখানে নিলয় ভট্টাচার্য দুগৰাকীক হত্যা করেছে হত্যালোকে পর্যায়টো পাইছেগৈ হয় গুলি চালনা করা হয়েছিল বলেনক গাড়িত যে দুষ্কৃতি আইছে সেই দুষ্কৃতিয়ে গুলি চালনা করেছে আর গুলি চালনা করার পিছত দুজনকৈ বিজেপি কর্মী তাত কিন্তু সব সিনেমা হলের বাহিরত লোক একত্রিত আসছিল তাত কথা বার্তা চলি আসছিল প্রায় নটা মান বার সময় তাত গুলি চালনা করার পিছত দুজনকৈ বিজেপি কর্মীক তাত নিহত হয়েছে। এটা টার্গেট করে পেলে নিহত হয়েছে যে দুই কর্মীকে গুলি চলাইছে বা গুলি নির্দেশে গুলি চলিছে গুলি চালনা এই দুজনের গাত গুলি লাগি তখন সকল মরিছে সেইটো একটা সেই জয়েন্ট অ্যাকশন দুষ্কৃতিকারী দুর্বৃত্ত গিয়ে গুলিয়াইছে আর গুলিয়াওতে দুগৰাকীকৈ বিজেপি কর্মী নিহত হয়েছে আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে ইয়াক বিজেপিক টার্গেট করা হয়েছে শান্ত মণিপুর অশান্ত করার চেষ্টা করেছে একাংশ বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে। খবৰৰ মাজলৈ স্বাগতম। বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীৰ নতুন অৱতাৰ কালকেতুৰ পাছত এইবাৰ ৰূপ ললে অসুৰৰ মৰিয়নিত ৰাসলীলাত অসুৰৰ ভাও লৈ দৰ্শকক আমোদ দিলে বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। অসুৰৰ ৰূপত বিধায়ক ৰূপজ্যোতি মৰিয়নিত ৰাসলীলাত অসুৰৰ ভাও লৈ দৰ্শকক আমোদ দিলে বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। গর্গমণি কালকেতুর পিছত এইবার ৰূপজ্যোতি কুৰ্মীক দেখা গল অসুরর রূপত। মরিয়নির চেলেংহাট পদুমণীত সপ্তধ্বনি চারুকলা আর সংগীত বিদ্যালয়ের উদ্যোগত অনুষ্ঠিত হওয়া ৰাসলীলাত অঘাসুরর ভাব দেখা গল বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীক। খুব ভাল লাগিছে এই শ্রী শ্রীকৃষ্ণের ৰাসলীলা মানে উৎসব বাগিত আমি আয়োজন করি আর মানে বিশেষ অংশগ্রহণ করি মানে খুবই আনন্দিত কিন্তু মোর মন খুব ইচ্ছা আছে প্রভু কৃষ্ণর রূপত কেতিয়াবা অভিনয় করবলে প্রভু বিষ্ণুর রূপত অভিনয় করবলে বা দেবতা সকলের রূপত অভিনয় করবলে মন আছে। সাকে যদি এনে একটা পরিস্থিতি আহে মানে দাড়ি কাটি হলো শ্রীকৃষ্ণ ভগবানের রূপ বা বিষ্ণু ভগবানের রূপত মোর এবার হলো অভিনয় করবলে মন আছে। ইতিমধ্যে সবারকৈ ভাওনাত ভাও লওয়া ৰূপজ্যোতি কুৰ্মীয়ে এইবার প্রথমবার ভাও লৈছে ৰাসলীলা। এয়া মোর সাত নম্বর বার, আগত মই ছবার ভাওনা করছো, এবার মই শ্রী শ্রীকৃষ্ণ ৰাসলীলা সরপায় শুনেছিল কেতিয়াবা চাব গৈছিলোঁ মোৰ সমষ্টিটো বা মাজুলীলৈ চাব গৈছিলোঁ। কোনোদিনে সপোনতো ভবা নাছিলোঁ যে শ্রী শ্রীকৃষ্ণ ৰাসলীলা তো মই কেতিয়াবা অংশগ্রহণ কৰিব পাৰিম। মই প্ৰভু কৃষ্ণক ভগবন্তক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ মোক এইখন সুযোগ দিয়াৰ বাবে। ইফালে নিজৰ স্বামীৰ অসুৰৰ ভাও চাবলৈ অধিক আগ্ৰহেৰে দৰ্শকৰ হাৰিত বহি আছিল বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীৰ পত্নী। পুহমহীয়া ঠাণ্ডাটো ৰূপজ্যোতি কুৰ্মীৰ অভিনয় চাবলৈ বহুসংখ্যক দৰ্শকে ভিৰ কৰিলে ৰাসস্থলীত। মৰিয়নিৰ পৰা জ্যোতিপ্ৰসাদ গগৈ, News18 অসম নৰ্থ ইষ্ট। আর ইয়ার সত্যি চিটি 18 সময় হয়েছে বিদায় লওয়ার, কিছু সময়ের পাশতে প্রাইম টাইম 18 লো আসব গীতাশ্রীয়ে। নমস্কার।